গত 6 মাসে ভুল চিকিৎসার 9টি অভিযোগ পেয়েছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি বেশিরভাগ ঘটনা চাপা পড়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সেবার পরিবর্তে অর্থের দিকে মনোযোগ থাকায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সিজারিয়ানে ডেলিভারির পর মাহবুবা রহমান আখি নামের এক মা ও তার সন্তানের মৃত্যু হয় চিকিৎসকদের ভুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে স্বজনদের দাবি অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহার অধীনে ভর্তি ছিলেন আখি কিন্তু তার অপারেশন করেন অন্য চিকিৎসকরা অবশ্য ডাক্তার সংযুক্তা দাবি করেছেন ওই রোগীর ভর্তি ও অপারেশনের সময় তিনি দেশেই ছিলেন না ঘটনার জন্য সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে এতে চিকিৎসা সেবা নিয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে জরুরি চিকিৎসার যে লজিস্টিক এন্ড ম্যান পাওয়ার লাগবে কোনো প্রাইভেট কর্পোরেটগুলিতে থাকতে পারে সাধারণ প্রাইভেটগুলিতে তারা কিন্তু এগুলোকে শিফট করে দেয় আমার এখানে হবে না ওখানে যাও এবং এর মাঝখানে অনেক ভাঙচুর ঘটে যায় কারণ তারা এফিসিয়েন্টলি ওই জরুরি চিকিৎসাটা হ্যান্ডেল করতে পারে না তাদের মূল লক্ষ্যটা হচ্ছে পয়সা কামানো সুতরাং পয়সা কামানো গেলে কিন্তু আপনার রিস্কটা বেশি হয়ে যায় 2021 সালে 21 জন ও 2022 11 জন চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ পায় বিএমডিসি তবে সব ঘটনা বিএমডিসি পর্যন্ত পৌঁছায় না বলে জানান সংশ্লিষ্টরা আমি মনে করি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে সেই সুমোটোর জায়গাটা আসলে আইনগতভাবে তৈরি করা প্রয়োজন যাতে কিনা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কোনো ঘটনা ঘটলেই তারা যাতে সপ্রণিত হয়ে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যথাযথ তদারকি ও জবাবদিহির মধ্যে নেই বলে মনে করেন অনেক জনস্বাস্থ্যবিদ বেসরকারি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এরকম একটি আইনি ব্যবস্থা থাকতে হবে যে ব্যবস্থা দুষ্টচক্রের উত্থানকে বাধা দেবে হাসপাতাল চিকিৎসক নার্স এবং রোগী এই তিন পক্ষের অধিকার সংরক্ষণ করে কোনো এক পক্ষ যদি আইনের ব্যত্যয় ঘটে তাকে জবাবদিহিতার মুখোমুখি আনতে হবে যদি এই কাজটি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা ব্যাপক উন্নয়ন ঘটাতে পারব মাহবুবা রহমান আখি ও তাঁর সন্তানের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা গত 6 মাসে ভুল চিকিৎসার 9টি অভিযোগ পেয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি বেশিরভাগ ঘটনা চাপা পড়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সেবার পরিবর্তে অর্থের দিকে মনোযোগ থাকায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সিজারিয়ানে ডেলিভারির পর মাহবুবা রহমান আখি নামের এক মা ও তার সন্তানের মৃত্যু হয় চিকিৎসকদের ভুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে স্বজনদের দাবি অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহার অধীনে ভর্তি ছিলেন আখি কিন্তু তার অপারেশন করেন অন্য চিকিৎসকরা অবশ্য ডাক্তার সংযুক্তা দাবি করেছেন ওই রোগীর ভর্তি ও অপারেশনের সময় তিনি দেশেই ছিলেন না ঘটনার জন্য সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী আমার নামে আমি রোগী ভর্তি দেব আমি কেন দায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে এতে চিকিৎসা সেবা নিয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে জরুরি চিকিৎসার যে লজিস্টিক এন্ড ম্যান পাওয়ার লাগবে কোনো প্রাইভেট কর্পোরেটগুলিতে থাকতে পারে সাধারণ প্রাইভেটগুলিতে তারা কিন্তু এগুলোকে শিফট করে দেয় যে আমার এখানে হবে না ওখানে যাও এবং এর মাঝখানে অনেক ভাঙচুর ঘটে যায় কারণ তারা এফিসিয়েন্টলি ওই জরুরি চিকিৎসাটা হ্যান্ডেল করতে পারে না তাদের মূল লক্ষ্যটা হচ্ছে পয়সা কামানো সুতরাং পয়সা কামানো গেলে কিন্তু আপনার রিস্কটা বেশি হয়ে যায় 2021 সালে 21 জন ও 2022 11 জন চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ পায় বিএমডিসি তবে সব ঘটনা বিএমডিসি পর্যন্ত পৌঁছায় না বলে জানান সংশ্লিষ্টরা আমি মনে করি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে সেই সুমোটোর জায়গাটা আসলে আইনগতভাবে তৈরি করা প্রয়োজন যাতে কিনা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কোনো ঘটনা ঘটলেই তারা যাতে সপ্রণিত হয়ে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যথাযথ তদারকি ও জবাবদিহির মধ্যে নেই বলে মনে করেন অনেক জনস্বাস্থ্যবিদ বেসরকারি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এরকম একটি আইনি ব্যবস্থা থাকতে হবে যে ব্যবস্থা দুষ্টচক্রের উত্থানকে বাধা দেবে হাসপাতাল চিকিৎসক নার্স এবং রোগী
এই তিন পক্ষের অধিকার সংরক্ষণ করে কোনো এক পক্ষ যদি আইনের ব্যত্যয় ঘটায় তাকে জবাবদিহিতার মুখোমুখি আনতে হবে। যদি এই কাজটি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা ব্যাপক উন্নয়ন ঘটাতে পারব। মাহবুবা রহমান আখি ও তাঁর সন্তানের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।